নমস্কার বন্ধুরা, বাংলা হিন্দি শিখির ক্লাসে আপনাদের স্বাগত। আমরা ঠিক এর আগের ভিডিওতে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যা লেখা শিখেছিলাম বানান করে হিন্দিতে। আজকে 21 থেকে 40 পর্যন্ত লেখা শিখব। 21কে হিন্দিতে বলে ২১, হ্রস্ব ই, কয় কয় সংযুক্ত, দীর্ঘিকার, দন্তস্ব। ২১। ২২কে লেখা হয় ২২, বয়াকার, দীর্ঘ ই, দন্তস্ব। বাংলাতে লিখলে এই দন্তস্বের জায়গায় তালিবর্ষ হয়, কিন্তু হিন্দিতে দন্তস্ব। ২৩কে লেখা হয় ২৩ বলে, তয়কার, দীর্ঘ ই, দন্তস্ব। ২৪কে লেখা হয় ২৪, চয়ৌকার, বয়দীর্ঘি, দন্তস্ব। ২৪। ২৫কে লেখা হয় ২৫, প, চয় চয়, দীর্ঘি, দন্তস্ব। ২৬কে লেখা হয় ২৬, ছ, বয় বয়, দীর্ঘি, দন্তস্ব। ২৬। ২৭কে লেখা হয় ২৭, দন্তস্ব, তয় তয় আকার, দীর্ঘই, দন্তস্ব। ২৭। ২৮কে লেখা হয় ২৮, অ, ট, তার সঙ্গে ঠ সংযুক্ত, আকার, দীর্ঘই, দন্তস্ব। ২৮। ২৯কে লেখা হয় ২৯, রসু, দন্তন্য, তার সঙ্গে ত সংযুক্ত, দীর্ঘিকার, দন্তস্ব। ২৯। এবং ৩০কে লেখা হয় ৩০, তয় দীর্ঘি, দন্তস্ব, ৩০। এরপরে ৩১ বা ৩১, একে লেখা হয় ৩১, হ্রস্ব ই, ক, তার সঙ্গে ত সংযুক্ত, দীর্ঘিকার, দন্তস্ব, ৩১। এবং ৩২কে লেখা হয় ৩২, ব, তয় তয় দীর্ঘি, দন্তস্ব, ৩২। ৩৩কে লেখা হবে ৩৩, তয় ঐকার, তয় দীর্ঘি, দন্তস্ব। বানানের সঙ্গে উচ্চারণের একটু পার্থক্য থাকে, এটা মনে রাখতে হবে। ৩৩, তয় ঐকার, চন্দ্রবিন্দু, তয় দীর্ঘি, দন্তস্ব। আচ্ছা, ৩৪, ৩৪কে লেখা হবে ৩৪, একই রকম ভাবে চয় ঔকার, চন্দ্রবিন্দু, তয় দীর্ঘি, দন্তস্ব, ৩৪। ৩৫কে লেখা হবে ৩৫, পয় ঐকার, চন্দ্রবিন্দু, তয় দীর্ঘি, দন্তস্ব। ৩৬কে লেখা হবে ৩৬, ছ, তয় তয় দীর্ঘি, দন্তস্ব, ৩৬।
37 কে লেখা হবে 37 দন্তস্বর ঐকার চন্দ্রবিন্দু তয় দীর্ঘি দন্তস্বর 37 এপাশে লিখি 38 কে লেখা হবে 38 অ ডয় শূন্য র তয় দীর্ঘি দন্তস্বর 38 এবং 39 কে লেখা হবে 39 রস্য দন্তন্য চয়াকার লয়রস্বি দন্তস্বর 39 আর 40 কে লেখা হবে 40 চয়াকার লয়দীর্ঘি দন্তস্বর 40 মোটামুটিভাবে 33 থেকে 37 পর্যন্ত ঐকার হবে এবং চন্দ্রবিন্দু হবে 33 34 35 36টা বাদ 37 এখানে ঐকার এবং একটা চন্দ্রবিন্দু থাকবে তাহলে বন্ধুরা আপনারা এগুলো প্র্যাকটিস করবেন বারবার ভিডিওটা যদি ভালো লাগে এটাতে লাইক দেবেন এটা শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি পরের ভিডিওতে আবার দেখা হবে নমস্কার